আসসালামু আলাইকুম। মামের রন্ধনশালা চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জিভে জল আনা একটি খাবার। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের রেসিপি আচারি বেগুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি দুইটা বেগুন নিয়েছি। দুইটা বেগুন হাফ কেজির মতো হবে। আমি এখানে সবুজ বেগুন নিয়েছি। সবুজ বেগুনে কালারটা সুন্দর আসে। আপনারা চাইলে লম্বা যে কোনো বেগুনই নিতে পারেন। দেখুন আমি বেগুনগুলোকে এভাবে করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এখন আমি বেগুনগুলোকে এক চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার একটি প্যানে হাফ কাপের একটু বেশি সরিষার তেল মিডিয়াম হিটে গরম করে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। আমি পুরো রান্নাটাই সরিষার তেলে মিডিয়াম হিটে করব। বেগুনগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে আমি বাকি রান্নাটা করব। আমি এখানে বড় চার কোয়া রসুন ছেঁচে নিয়েছি। আপনারা সবসময় আচারে রসুনটা ছেঁচেই ব্যবহার করবেন, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। দুইটি তেজপাতা, লাল শুকনো মরিচ চারটি দিয়েছি। এগুলো আমি অফ ক্যামেরায় দিয়েছি। এরপর এর মধ্যে এক চা চামচ পাঁচফোড়ন, এক চা চামচ আদা বাটা, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে একটু নেড়ে হাফ কাপ তেঁতুলের মাড়, ফোর কাপ চিনি, হাফ কাপ পানি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। বলক উঠলেই এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দেওয়ার পর কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না। আমি এখন একবার উল্টে দিব। এই পর্যায়ে লবণ, ঝাল, টক চেক করে নেবেন। এরপর আমি এর মধ্যে এক চা চামচ আচারের মশলা দিয়ে দিচ্ছি। আমি এটা পাঁচফোড়ন, ময়ূরি, জিরা, শুকনো মরিচ তেলে গুঁড়া করে নিয়েছি। আমি একবার নেড়ে দিব। আর যখন দেখবেন যে তেলটা উপরে উঠে গেছে, আচারের যেমন তেল বের হয়, তখনই মনে করবেন যে রান্নাটা শেষ হয়ে গেছে। দেখুন আমার রান্নাটা তেল উঠে গেছে এবং আমার রান্নাটাও শেষ হয়ে গেছে। তৈরি হয়ে গেল মজাদার আচারি বেগুন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন। রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। রান্না যদি খারাপও হয় তাহলেও জানাবেন, আমি যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করব। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।